কৌশল ধরা দৃষ্টি অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষান কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি টিমের সদস্যরা কুষ্টিয়া জেলা ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় এখানে কাটিয়েছেন মরমী সাধক লালন শাহও এখানে কাটিয়েছেন জীবনের অনেক সময় মীর মোশাররফ হোসেন এবং অনেক বড় রাজনীতিবিদের জন্ম হয়েছে এ জেলায় কুষ্টিয়া যে শুধুমাত্র বিখ্যাত মানুষদের জন্ম দিয়েছেন বা তাদের সাধনার জায়গা তা কিন্তু না তার পাশাপাশি এই কুষ্টিয়া জেলা কৃষিকাজ এবং খামারেও অনেক এগিয়ে গেছে প্রিয় দর্শক বাবা যেহেতু কুষ্টিয়া বলছে আপনারা বুঝতেই পারছেন প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি টিম আজ এসেছে কুষ্টিয়া জেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামে আর আজ আমরা ঘুরে দেখব এখানে পোলট্রি খামার চলুন তাহলে ঘুরে দেখা যাক একটা বড় ছেলে মারা গেছে এই কাজ করতে করতে বড় ছেলে মারা গেছে মানে এখানে কারেন্ট শর্ট খায় মারা যায় মানে এই খামারের জি এই খামারে এই ঘরটাই মারা যায় ছেলে এটার মধ্যে জি বড় ছেলে চাকরি হয়ে গেছে চাকরি যাওয়ার 5 দিন আগে এখানে মারা গেছে ফার্মের কাজ করতে গিয়ে এখন আবার এই ছেলে পড়াশোনা করতেছে এটাও চালাচ্ছে তার বড় ছেলে কি শুরু করেছে জি প্রথমে বড় ছেলে আর ওই যে সালাম ভাই সাথে রয়েছে আপনার ওই সালাম ভাই শুরু করেছে জি প্রথমে 300 রয়েছে শুরু করি আস্তে আস্তে এখন মানে এখানে 300 বাড়ির ভিতরে 100 আর ওই দুই ফারামে 1200 এখন আল্লাহর রহমতে না এই লেয়ার হচ্ছে 350 আর ওই ব্রয়লার হচ্ছে 1200 মানে এই খামারটা এখন আসলে আপনার কাছে বড় ছেলের স্মৃতি ও বটে নিজেদের মানে অর্থনৈতিক বা শখের কাজ সাথে সাথে ছেলের স্মৃতিটাও অনেকে বলে যে এরকম ছেলে এরকম মারা গেল এখনো এই ফার্ম চলতেছে তো বলে যে ছেলের হ্যাঁ চলে গেছিলি তাই ছেলে এই ওসি লাগে গেছে তাই তো আর কাজ ছাড়া যায় না এই তার মধ্যে এখন বর্তমান ধরো ছেলে না থাকলেও এখন আল্লাহ এটা এটা কিন্তু আপনি খুব ভালো একটা কাজ করছেন অনেকেই হচ্ছে যে করতে গিয়ে এমন কোনো বিপদ ঘটে সেখান থেকে সরে আসে কিন্তু আপনি মানে নিজের দুঃখ কষ্ট সব কিছুকে সহ্য করে এখনও যে টিকে আছে খামারটা বজায় রেখেছেন এটা সত্যি অনেক প্রশংসার ব্যাপার এবং আপনার কাছ থেকে শেখাও উচিত আমাদের সবার বড় ছেলে কাছ থেকে প্রায় 5 বছর আগেই খামারটা শুরু করেছেন এই পর্যন্ত আসতে আপনাকে কি কি মানে সমস্যার সম্মুখীন হয়েছেন বা কি কি পরিচর্যা করেছেন ছেলে মারা যাওয়ার পরেই তো এখনো আস্তে আস্তে শুরু করেছি যে এখন করেছি যতক্ষণ এখন এটা তো আর বাদ দেওয়া যায় না এর ভিতরে কি আছে তো ভালোই বুঝতেছি এই তার ভিতরে এখন ধরেন সংসার চলতেছে অনেক উন্নতি পাচ্ছি প্রথমে 300 তারপরে আস্তে আস্তে অনেক বাড়াইছি এখন এটাই অনেক উপকার পাচ্ছে আপনাদের এলাকায় আপনারা ছাড়া কি আরও কেউ এই খামার
করে কারো আছে এরকম পোল্ট্রি খামার? হ্যাঁ, পাশে একটু দূরে আছে, একদম পাশে নেই, এই মানে ক্যানাল পাড়ায় আছে। তারা অনেকে লস খেয়ে গেছে, তারা আপনি লাভের মধ্যে আছেন, তারা লস খেলো কেন? তারা এখন যেভাবে হোক পালন করতে পারে নাই, সেই কারণে বুঝি নাই, মারা গেছে, অনেক লস খাইছে, খেয়া পাড়া বাদ দিয়েছে। এরকম প্রায় কতগুলো খামার যে আপনাদের এলাকায় লস হয়ে বন্ধ হয়ে গেছে? তাও চার পাঁচটা হয়েছে। চার পাঁচটা? জি। মানে এটা বন্ধ হওয়ার কারণটা কি? অনেক দিলারেও ধরো এমন এমন করে, ওই জন্য দাম বেশি কম নেয় নিয়ে তারে লস খেয়ে যায়। এদিক বাজার বেশি, ডিলার বলে যে বাজার কম, সে তো আর অতটা সবার কাছে জিজ্ঞাসা করি নাই, তখন বেশি দেয়, দিয়ে তারপরে শোনে যে বাজার বেশি, ডিলার তখন ধরে, ধরার পরে আবার কিছু ডিলার ফেরত দেয়, এরকম করি তা দুই তিনবারই লস খাইছে, খাওয়ার পরে সে বাদ দিতেছে। আর একজনের হচ্ছে আগুন ধরি, বাচ্চা অনেক মারা গেল, যা লস খায় আসেও বাদ দিয়ে দিলি, এরকম দিয়ে এরকমই সব যাওয়ার পরে আস্তে আস্তে অনেকে বাদ দিয়ে দিলি। এই যে পাশে বাজারের পাশেও হয়েছিলি, তারা ওই রকম লস খায় বাদ দিয়ে দিলি। দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সে পর্যন্ত সাথেই থাকুন। ছোট ছেলে তো লেখাপড়া করছে, ও ক্লাস টেনে, ও কি এই খামার পরিচালনা পারে? হ্যাঁ, অনেক আগাইছে ও, মানে বড় ছেলে তো এতদিন কাজ করে নাই, বড় ছেলে মানে আগানির আগেই সে দিন পাইছে, আর এই ছেলে মানে দেখতে শুনতে এখন মানে ডাক্তারের মতো আর কি হয়ে গেছে। জি, অনেক কিছু শিখেছে শুনতে থাকে। তোমার মা যেটা বললেন, তুমি হচ্ছে খামার সম্পর্কে অনেক কিছুই শিখেছো। জি, তা একটা খামারের পরিচর্যাটা কিভাবে করতে হয়? আপনার খামারে পরিচর্যা আপনার নতুন করতে গেলেও প্রবলেম হবে না, কারণ ডিলার আপনার ফার্স্টে বাচ্চা আনা থেকে বিক্রয় পর্যন্ত আপনার এ টু জেড ওরা বলে দেবে। তো পাশাপাশি মনে করেন আপনি একটু যদি জানা যায় তাহলে, অথবা পাশে যদি কোনো জায়গায় খামার থাকে সেখান থেকে একটু জিজ্ঞাসাবাদ করলে আপনার এটা জানা সম্ভব। যদি একটু জানা যায় তো লস হওয়া সম্ভব না আর কি। আর এটার সব থেকে মারাত্মক আপনার রানীক্ষেত আর গাম্বুরা, এটার ভ্যাকসিন আছে, আপনার পাঁচ দিন বয়সে একটা ভ্যাকসিন করতে হয় রানীক্ষেত এটা, তারপরে আপনার 10 দিনে যে একটা গাম্বুরা, 15 দিনে একটা গাম্বুরা, আবার 20 থেকে 22-23 দিনের মধ্যে একটা রানীক্ষেত। এই ভ্যাকসিনগুলো যদি করা যায় তাহলে আপনার এর রোগগুলো আসবে না। আর যেহেতু এটা আমি প্যারেন্টস করছি আপনার অনেক দিন, এই কারণে আপনি ম্যারেক্স নামে একটা ভ্যাকসিন একদিন বয়সে দিতে হবে। তো যদি প্যারেন্টস না যদি মাংসের জন্য করি, 2 থেকে 2.5 মাসের মধ্যে বিক্রয় করতে চাই, তাহলে আপনার এই ম্যারেক্সের ভ্যাকসিনটা করা লাগবে না। আর পাশাপাশি যা দরকার আপনার ডিলারই বলে দেবে। আমি সত্যি অবাক হচ্ছি যে আমার মনে হচ্ছে অনেক বয়স্ক একজন খামারির সাথে কথা বলছি, সত্যি অনেক শিখেছো। এটার পাশাপাশি তোমাদের হচ্ছে ব্রয়লার আছে বলেছো? জি, ব্রয়লার আছে। চলো একটু ঘুরে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রয়লারের খামারটা দেখলাম, এটা তো হচ্ছে ব্রুডিং চলছে? জি, ব্রুডিং চলছে, আজকে 6 দিন বয়স। দুইটাতে কি একই? আপনার ফার্স্টে এক রুমে ব্রুডিং করার পরে এটা যখন আপনার এখানে ঘন মনে হবে তখন এখান থেকে কিছু বের করে এই সেটটাই দিয়ে দেবো। এখন আপাতত ফাঁকা রেস্টে আছে। মানে ব্রুডিংটার কতদিন করবেন? ব্রুডিংটা আপনার বাচ্চা থেকে প্রায় 1200 বাচ্চা আছে, আপনার 20 দিন পর্যন্ত এই সেটে আটবে, 20 দিন পরে আমি 500 এখান থেকে নিয়ে এই রুমে দিয়ে দেবো। আর তোমার আম্মা আমাকে যেটা বললো যে তোমাদের এই এলাকাতে এরকম
মানে বেশ কয়েকটা খামার হচ্ছে ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে মানে লসের সম্মুখীন হয়ে মানে কেন হয়েছে তুমি কি জানো কিছু জি এটা আমি জানি আমার কাছে বেশ কিছু খামারি নতুন যারা শুরু করছে তারা আমার কাছে একটু জিজ্ঞাসা করতে আসছিল আপনার তো বলতিছিল যে এরকম এরকম খামার করব তো কি করা যায় বললাম যে করেন সমস্যা নেই তো আমার ডিলারটা আবার অনেক দূর খোকসা তো এখান থেকে অনেক দূর তো ওরা আর কি আশেপাশে কিছু ডিলার নিয়ে ব্যবসা শুরু করে তো আপনার ডিলারে ওরা তো নতুন খাবারের দামও জানে না প্লাস বাচ্চার দাম তারপরে ওষুধ পানি এগুলোর দাম আর কি কিছুই জানে না যদি বাচ্চার দাম আপনার দেখাচ্ছে 10 টাকা থেকে ওদের কাছ থেকে নিচ্ছে 15 টাকা আবার খাবারের MRP ছাড়াও আপনার 200-300 টাকা আপডাউনও দেখ কিছু কিছু আমি খামারে দেখছি আমি খাবার কিনে আপনার 260 টাকা তারপরেও MRP ছাড়া আমার খাবারের রেটটা একটু বেশি তারপরেও বেশি আর ওদের কাছে এমনও খামারি আছে যে ওদের কাছ থেকে 2500 টাকা বস্তায়ও খাবার নেওয়া হয়েছে কিছু কিছু খাবারের আপনার MRP রেট দেওয়া থাকে না সেটা ডিলাররা ইচ্ছা মতো আপনার MRP নিচ্ছে এই কারণে আপনার আবার মুরগির বাজার এদিকে আমরা খুব একটা বেশি পাচ্ছি না সর্বোচ্চ এখন আপনার অনেক দিন ধরে 100 টাকার উপরে আমরা বাজারই পাই না তার মানে তোমার কথা থেকে আমি যেটা বুঝতে পারছি যে অসাধু ডিলার যারা রয়েছে জি মানে তাদের কারণে মূলত হচ্ছে খামারিরা লসের সম্মুখীন হচ্ছে জি ইয়েস এটাই আপনার কারণ আপনার খাবারের অনেক কোম্পানির খাবারে আপনার ই নেই MRP রেট বস্তার গায়ে দেওয়া নেই এটা যদি ইচ্ছা মতো ধরা হচ্ছে আবার মুরগির বাজার যদি 10 টাকা যায় আপনার ডিলাররা নিয়ে যাচ্ছে 100 টাকায় 10 টাকা আপডাউন এখানে 10 টাকা আপডাউন মানে অনেক ব্যাপার এক একটা মুরগির প্রতি 20 টাকা আপডাউন 2 কেজি যদি গড় হয় তাহলে আপনার এই কারণে আমাদের নতুন খামারিগুলা বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া আমাদের পোলট্রি শিল্পকে বাঁচাতে হলে আমাদের খামারিদের মানে ক্ষুদ্র ক্ষুদ্র খামারি ভাই যারা আছেন তাদেরকে টিকিয়ে রাখতে হলে বাজার নিয়ন্ত্রণ করতে হবে এবং মুরগির বাচ্চা এবং খাবারের দামটা হচ্ছে নির্ধারণ করে দিতে হবে সেই সাথে ডিলার যারা আছেন তাদেরকে অবশ্যই মনিটরিং এর আওতে রাখতে হবে জি জি এইটাই আর কি সবথেকে বড় কথা নইলে আপনার আমাদের মতো যারা নতুন খামারি শুরু করছে তাদেরকে আর কি টিকায় থাকা সম্ভব না তারা কিছুদিন দুই একটা চালান করবে লসের সম্মুখীন হয়ে এটা বন্ধ হয়ে যাবে আর দর্শক আপনারা আমাদের এই ছোট খামারি ভাইয়ের কাছ থেকে শুনলেন যে কি কারণে আসলে আমাদের পোলট্রি শিল্পটা আর লসের সম্মুখীন হয়ে দিনে দিনে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আসুন এই বিষয় থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি একজন পোলট্রি বিশেষজ্ঞের কাছ থেকেই শুনি আমাদের দেশে 18 কোটি মানুষের জন্য যে প্রোটিনের চাহিদা আছে সেটা 2000 মেট্রিক টন কিন্তু অধিক উৎপাদনে বর্তমান প্রায় 3000 মেট্রিক টন উৎপাদন হচ্ছে এটা একটা বড় সমস্যা তাছাড়া পোলট্রি শিল্প নিয়ে অপপ্রচার এটা একটা বড় সমস্যা তাছাড়া বিদেশি অনেক কোম্পানি এদেশে ইতিমধ্যে এসে তারাও বাচ্চা এবং মুরগি তৈরি করছে কমার্শিয়ালি এটাও একটা সমস্যা সব মিলিয়ে পোলট্রি শিল্প আজ প্রায় দীর্ঘদিন ধরে প্রায় 3 বছর ধরে অধিক লোকসানে পড়ে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে এ ব্যাপারে সরকারের অগ্রভূমিকা পালনের মাধ্যমে এই সমস্যা থেকে নিরসন হওয়া সম্ভব সেটা আমাদের দেশে প্রায় 70-80টি হ্যাচারি আছে যারা বাচ্চা উৎপাদন করে থাকে এই 70-80টি হ্যাচারি প্রতিদিন প্রায় 23 লক্ষ পিস বাচ্চা উৎপাদন করে এই বাচ্চা বর্তমান পোলট্রি মাংসের চাহিদা কম থাকায় বা মোটেই না থাকায় এখন বাচ্চা বিক্রি হচ্ছে না একটা বাচ্চা তৈরি খরচ 35 টাকা থেকে 37 টাকা গত 3 বছর ধরে 5 টাকার থেকে 20 টাকার মধ্যে বাচ্চা বিক্রি হচ্ছে এই অধিক লোকসানে করে হ্যাচারিগুলো ক্রমান্বয়ে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যা এখন আর চলার মতো অবস্থা নেই ব্যাংক ঋণ বেড়ে গেছে এবং ব্যাংকও আর এখন লোন দিতে চাচ্ছে না অনেক হ্যাচারি আমার হ্যাচারি না শুধু অনেক হ্যাচারি অর্ধেক কারো 4 ভাগে 3 ভাগ বন্ধ হয়ে গেছে এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে কিছুদিন মানে কি আর এই 2-1 মাস চললেই আমার মনে হয় দেশের সমস্ত হ্যাচারি বন্ধ হয়ে যাবে এবং এ কারণে দেশে প্রোটিনের অভাব সৃষ্টি হবে অভাব সৃষ্টি হলে এই প্রোটিনের চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে গরু খাসি মুরগি রোগাক্রান্ত মাংস এদেশে আমদানি করতে হতে পারে এবং এতে দেশের সরকারের দেশের অর্থনৈতিক বিরাট চাপের সম্মুখীন করতে পারে দর্শক প্রবিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি সে পর্যন্ত সাথেই থাকুন আমাদের কৃষি ও কৃষি
আর তোমার তো তিনটা শেড আছে, তিনটা শেড থেকে তুমি কি রকম মানে লাভবান হচ্ছে? জি, সোনালিটা থেকে মোটামুটি এখন আপনার এখনো 80% সর্বোচ্চ সোনালি ডিম দেবে, এখন 80% ডিমে আসেনি, হয়তো বা 50-60 আসছে, তো এখান থেকে দিনে আপনার সর্বোচ্চ 200-300 টাকা থাকছে। যদি 80% আসে এখানে আপনার প্রায় আমার 1000 টাকা দিনে থাকা সম্ভব সোনালিরটাই। আর ব্রয়লারটাই আপনার সব মিলাইয়া খরচ বাদে মুরগির খাবার লাগবে 138-140-45 মধ্যে, আবার বাচ্চা আর 30 টাকা প্লাস, আর ওষুধ এক একটা মুরগির পড়বে 8-9 টাকা। এই মোট মিলাইয়া আপনার এক একটা মুরগির প্রতি খরচ হবে 75-80 টাকা। আর আপনার যদি এক একটা মুরগি এই আপনার গড়ে এই খরচ হয়ে মোটামুটি মুরগির ওজন সর্বনিম্ন হওয়ার দরকার 2-100 গ্রাম, এর মধ্যে যদি 100 গ্রাম হয় তাহলে লাভটা আর একটু বেশি হবে, আর যদি 200 হয় তাও ভালো ব্যাপার না। আর যদি আপনার বাজার থেকে 100 টাকা তাহলে এক একটা মুরগি প্রতি প্রায় 25-30 টাকা মতো থাকবে লাভ থাকবে। আর যদি যদি বাজারটা আপনার 110 প্লাস থাকে তাহলে আর একটু বেশি থাকবে। মানে মাসে কত আসে? মাসে মোটামুটি আপনার 100 টাকা করে হলেও বাচ্চার দামটা যখন কম থাকে 45-50 আনুমানিক ধরা যায় 1200-50,000 জি এর মধ্যে। তো তুমি তো লেখাপড়া করছো এখন স্টুডেন্ট, জি মাত্র ক্লাস 10 এ পড়ছো, জি তো ভবিষ্যতে কি করতে চাও লেখাপড়া শেষ? আমার লেখাপড়া যতদূর পারি চালাবো, পাশাপাশি একটা লেয়ারে সেট করার ইচ্ছা আছে বড় করে, এটার উপরেই থাকতে চাই আমি আর কি। আমরা চাই লেখাপড়া শেষ করে এবং লেখাপড়ার পাশাপাশি তুমি তোমার স্বপ্নকে সফল করো এবং পোল্ট্রি শিল্পটাকে সমৃদ্ধ করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শখ থেকে স্বপ্নের শুরু এবং স্বপ্নের পথ ধরে বাণিজ্যিকভাবে সফল খামারি হয়ে ওঠা, প্রিয় দর্শক যেমনটি হয়েছেন আমাদের আজকের এই পোলট্রি খামারি এবং ডেয়ারি খামারি। আর এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই পোলট্রি এবং ডেয়ারি খামার ও খামারি সংক্রান্ত ছোট্ট তথ্য কণিকা। খামারের ধরন পোলট্রি খামার, মালিক হাসি আক্তার, ঠিকানা শিলাইদ কুষ্টিয়া, মোবাইল নম্বর 01723-043104। এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এর জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সারা বিশ্বে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলাদেশও তার থেকে আলাদা নয়। তবে আমরা সরকারের পক্ষ থেকে আগাম পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন প্রস্তুতি নিয়েছি যাতে এই করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের কীভাবে ক্ষতিটা পুষিয়ে আনা যায়। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা প্যাকেজ ঘোষণা করেছেন, সেই প্যাকেজের মধ্যে আমার মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত দুধ ডিম মাছ মাংস উৎপাদনের সঙ্গে যারা জড়িত, এটা সংগ্রহের সঙ্গে যারা জড়িত, বিপণনের সঙ্গে জড়িত, তাদের সকলের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে দুধ দুগ্ধ জাতীয় পণ্য, মাছ মৎস্য জাতীয় পণ্য, এই জাতীয় যে বিষয়গুলি সেইগুলোই পরিবহনের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে এবং বিপণনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। খামারিরা যারা বিভিন্ন সমস্যার ভিতরে আছেন, তাদের যে পরিমাণ দুগ্ধ উৎপাদন হয় সেটা বিভিন্ন কারণে তারা সেটা বিক্রি করতে পারছেন না, সে বিষয়টা কিন্তু আমরা মাথায় রেখেছি। মিল্ক ভিটা, আড়ং, অন্য অন্য যে সকল বড় বড় প্রতিষ্ঠান, তারা কিন্তু দুধ গ্রহণ করা শুরু করেছে। বিভিন্ন জায়গায় কুলিং সেন্টারটাকে আমরা আরও সক্রিয় করছি যাতে এই দুধটাকে তারা সংরক্ষণ করতে পারেন। যারা লোন নিয়েছেন, লোনের টাকার থেকে তাদের ইন্টারেস্ট কীভাবে মৌকুব করা যায়, যাদের আদৌ সরকারি লোন নাই, ব্যক্তিগতভাবে লোন নিয়েছেন, সেই লোনের টাকা কীভাবে তারা পরিশোধ করতে পারেন। এছাড়া যারা গবাদি পশু পালন করছেন, হাঁস মুরগি পালন করছেন, মাছের জন্য আলাদা খামার করছেন, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারাদেরকে উদ্যোক্তা হিসেবে ধরে কীভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়, তারা কীভাবে এটাকে অব্যাহত রাখতে পারেন, সে ব্যাপারেও কিন্তু আমাদের পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যারা দুধ উৎপাদন করেন, ডিম উৎপাদন করেন, মাংস উৎপাদন করেন, মাছের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের এই উৎপাদন অব্যাহত রাখার জন্য আমরা বলেছি। এবং সকলের কাছে একটা জিনিস ছড়িয়ে দিতে হবে, করোনা ভাইরাসকে
মোকাবেলা করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু দরকার। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে কিন্তু পুষ্টির দরকার। সেই পুষ্টির ক্ষেত্রে নিয়মিত খাবারের তালিকায় দুধ, ডিম, মাছ, মাংস রাখতে হবে। আপনারা আশ্বস্ত থাকুন, এই খাতের সঙ্গে যারা সম্পৃক্ত প্রায় 80 লক্ষ থেকে প্রায় 1 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই খাতের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের সকলকে আমরা সকল প্রকার সহযোগিতা করব। কৃষি ও প্রাণী সম্পদের সঙ্গে সম্পৃক্ত বিষয় নিয়ে চমৎকার একটি অনুষ্ঠানের স্পন্সর হওয়ার কারণে প্রভিটাকেও আমি ধন্যবাদ জানাই। আর যারা দুধ, ডিম, মাছ, মাংস উৎপাদনে, বিপণনে, বিতরণে সম্পৃক্ত আছেন তাদের সকলকে বলবো, আপনারা কষ্ট করে আপনার সঙ্গে যারা সম্পৃক্ত আছে তারা সকলে মিলে নিয়মিত হাত পরিষ্কার করুন সাবান দিয়ে, নিরাপদ দূরত্বে থাকুন, কোনোভাবে করোনা ভাইরাস ছড়াতে পারে এই রকম একটি অবস্থানের ভিতর থাকবেন না, সামাজিক দূরত্বে আপনাদের অবস্থান নিতে হবে, কোনোভাবে অপ্রয়োজনে বাইরে যাবেন না, অপ্রয়োজনে পরিবেশ নষ্ট করে আপনি, আপনার পরিবার, দেশ ও জাতির ক্ষতি সাধন করবেন না। আসুন, আতঙ্ক নয়, সতর্কতাই কিন্তু আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে। আল্লাহ আমাদের সহায় হন। প্রিয় দর্শক, কৃষিকাজ করে এবং খামার গড়ে তুলে আপনারা যারা সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প আর টিভির পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছে প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোন সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্ষতিগ্রস্ত ডেয়ারি খামারিদের হতাশার গল্প সরকারের কাছে যাওয়া পাওয়া। Press the bell icon on YouTube app and never miss another update.